অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় যে বাচ্চাদেরকে খুব ছোটবেলাতেই যখন এখন তো আসলে বাচ্চা জন্মই দেখে এখন তো তারা আইপ্যাড নিয়ে ঘুরে আইপ্যাড নিয়ে ঘুরে মোবাইল নিয়ে ঘুরে তো খুব ছোটবেলা থেকেই সাত আট বছর বয়স হলে তাদেরকে বারবার ওয়ার্ন করা যে তুমি এমন কিছু ফেসবুক বা এমন কিছু ভিডিও বা এমন কিছু তুমি এখানে লিখবে না বা এমন কোনো ভিডিও আপলোড করবে না যেটা তে যেটা নেগেটিভ কোনো এফেক্ট হতে পারে আচ্ছা এই বিষয়ে একটা একটা কমেন্টস আসছে যে সুইটিয়াপা আপা দীপা আলাইকুম আমার একটি প্রশ্ন আপনাদের কাছে আমার ছেলের বয়স এগারো বছর বাচ্চা ছেলে সেদিন দেখছিলাম যে সে তার প্যাডে ইউটিউব থেকে আপত্তিকর একটি জিনিস দেখছিল সাথে সাথে আমি তা কেড়ে নেই। কিন্তু সে এই সাহস থেকে পেলো এবং আমি এখন কি করব। এই সাহসটা কোথা থেকে পেলো একটু আগেই আমরা কিন্তু আমিও বলছি ওই বলছে যে বারবার কিন্তু আমরা ফ্যামিলি আমাদের সবাই জানে যে একটা ভালো স্কুলে পড়াতে হবে ভালো স্কুলে তো ফ্রেন্ডরা থাকে স্কুলে থাকে এটা নিয়ে আমি একটু বলতে চাই ও ভালো বলতে কারণ যেহেতু আমার ছেলের বয়স 10 বছর প্রথমে আমি ওনাকে স্পেশালি বলবো যে এটা নিয়ে এত পাগল হয়ে যাওয়ার কিছু নাই যে আমার দশ বছরের ছেলে একটা আপত্তিকর ভিডিও দেখছে এই ভিডিও দেখাটা আসলে আমি আটকাতে পারবো না আর এগারো বছর বারো বছর এটা আসলে এটা টাইম যে হ্যাঁ ওর অনেক কিছুতে ইন্টারেস্ট গ্রো করবে এবং সে সেটা দেখার চেষ্টা করবে সে ফ্রেন্ডের কাছ থেকে জানার চেষ্টা করবে আমার কথা হচ্ছে জানুক না অসুবিধা কোথায় আজ হোক কাল হোক সেটা জানবে এই যে কেড়ে নিয়েছি বকা দিচ্ছি মারধর করছি আমি এর পক্ষপাতি না আমি যখন ক্লাস সেভেন এইটে পড়ি বারো তেরো চোদ্দ বছর বয়স একদিন আমি কি একটা গল্প করছিলাম বাসায় যে ওই একটা একটা সিনেমা দেখেছিলাম ছেলেটা না মেয়েটাকে ভালোবাসে আমার মা করে দিয়েছিল আমাকে এখনো সেই মেমোরিটা আমার মনে আছে আমার মনে হয়েছিল যে আমি কি এমন বলেছি আমি তো এমন কিছু আসলে বলি নাই চটটা কেন দিল কিন্তু আমার কিন্তু এই যে বিষয়টা মানে ভালোবাসা মানেই হচ্ছে বিষয়টা খারাপ এই যে তোমার মনে যে ভয়টা তোমার মা ঢুকিয়ে দিয়েছে এই জন্য ভবিষ্যতে তুমি অনেকবার ভালোবেসেছো আমরা একটা ছোট্ট আমাদের